মুর্শিদাবাদে দলবদলের পালা অব্যাহত। বুধবার বহরমপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন নবগ্রামের মহুরুল অঞ্চলের 100 জন তৃণমূল কর্মী, জানিয়ে আত্মবিশ্বাসী কংগ্রেস শিবির। মনোবিক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। একুশের বিধানসভা ভোটের আগে বিশেই মুর্শিদাবাদে ক্রমশ সরগরম হচ্ছে রাজনৈতিক আবহাওয়া। রঘুনাথগঞ্জের পর নবগ্রাম ব্লকের মহুরুল অঞ্চল থেকে 100 জন তৃণমূলের সক্রিয় কর্মী কংগ্রেসে যোগ দিলেন। বুধবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস দলীয় কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরেই যোগদান করেন তারা, তুলে নেন কংগ্রেসের দলীয় ঝান্ডা। আগামী ডিসেম্বরের মধ্যে তৃণমূল দল তাদের কর্মী খুঁজে পাবে কিনা সন্দেহ। যোগদান প্রসঙ্গে প্রতিক্রিয়া জানান মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস। তিনি আরও বলেন, জাতীয় কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় আবার আগের শক্তি নিয়ে ফিরবে তা হলফ করে বলা যায়। প্রতিদিনের মতো আজও মুর্শিদাবাদ জেলার তৃণমূলের ভাঙন অব্যাহত। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় অধীর চৌধুরীর হাত ধরে আজ জয়েন করলো নবগ্রাম ব্লক। নবগ্রাম ব্লকের মহুরুর অঞ্চল থেকে 100 জন তৃণমূলের সক্রিয় কর্মী যারা জেলা কংগ্রেস ভবনে যোগদান করেছেন। সবথেকে বড় কথা, গোটা মুর্শিদাবাদ জেলার তৃণমূলের নিষেধতারার যারা কর্মী তারা দলটার প্রতি এতটাই বিতঃসদ্ধ যে আগামী ডিসেম্বরের মধ্যে তৃণমূল দল তাদের কর্মী খুঁজে পাবে কিনা সন্দেহ। কারণ নেতাদের অনেক চাওয়া পাওয়ার ব্যাপার থাকে, নেতাদের অনেক হিসাব নিকাশের ব্যবস্থা থাকে, তাই নেতারা পরে আসে। তাই কর্মীরা যাদের কোনো লেনাদেনা নেই তারা দলে দলে সামিল হচ্ছে কংগ্রেসে, আবার তারা কংগ্রেসের ঝান্ডাটাকে তারা তুলে ধরে মাননীয় প্রদেশ কংগ্রেসের সভাপতির মতাদর্শ নিয়ে তারা আগামী দিনে চলতে চায়। এটাই হচ্ছে আজকের তৃণমূলের অবস্থা এবং জাতীয় কংগ্রেস আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় আবার তার পুরনো শক্তিতেই আবার ফিরছে, একথা আমরা হলফ করে বলতেই পারি। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।